1975 সালে আজকের দিনেই দেশে জরুরি অবস্থার ডাক দিয়েছিলেন তৎকালীন কংগ্রেস সরকার। দেশ ছিল হতাশার ঘনকালো অন্ধকারে নিমজ্জিত। এরই বিপরীতে বিগত 9 বছরে নিরপেক্ষ সুষ্ঠু গণতন্ত্রের বাস্তবিক স্বরূপ ভারতবর্ষের জনগণকে উপহার দিয়েছেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সময় বদলালেও আজও গণতন্ত্রের শত্রুদের আস্ফালন দেখা যায়, কিন্তু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, তাই মোদীজির নেতৃত্বে অগণতান্ত্রিক শক্তিকে গণতান্ত্রিকভাবে যোগ্য জবাব দেব আমরা। রবিবার এক দলীয় যোগদান সভায় উপস্থিত থেকে বাম কংগ্রেসের বিরুদ্ধে এভাবে তীব্র আক্রমণ শোনালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বাম শাসন থেকে ত্রিপুরাকে মুক্ত করে এনে প্রকৃত উন্নয়নের পথে নিয়ে যাওয়ার জন্য রাজ্যবাসীকে এদিন কৃতিত্ব দিয়েছেন তিনি। ভারতীয় জনতা পার্টির আমলে বিগত 25 বছরের অন্ধকার থেকে মুক্তি পেয়েছে ত্রিপুরা রাজ্য। এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, গণতন্ত্র, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আজকের দিনটি আপনার নিশ্চয়ই মনে আছে, আজকের দিনে 1975 সনের আজকের দিনে 25 জুন কালা দিবস হিসাবে আমরা পালন করি। ইন্দিরা গান্ধী সেই 25 জুনে ডেমোক্রেসির যে কঠোর উনি করেছিলেন, ইমার্জেন্সি উনি ঘোষণা করেছিলেন, সমস্ত সাংবাদিক থেকে শুরু করে আমাদের যারা অপোজিশন লিডার তাদেরকে জেলে পুরে দিয়েছিলেন, ইলেকট্রিক কানেকশন পর্যন্ত নিয়ে দেখিয়েছিলেন, আর ওরা এখন গণতন্ত্রের কথা বলছিলেন। গণতন্ত্র আমরা দেখেছি ত্রিপুরা যে 35 বছর কমিউনিস্টরা রাজত্ব করেছে, খুন সন্ত্রাস অগ্নি সংযোগ দর্শন থেকে আরম্ভ করে কোনো কিছু বাদ নেই, সেই জায়গায় ওরা এখন সবসময় বলতো যে গণতন্ত্র ঢুকিয়ে বাধা। এখন তারা গণতন্ত্র নিয়ে চিন্তিত। আমরা দেখেছি গণতন্ত্রের সে 5 বছরের জন্য জোর আমল আমরা দেখেছি, সেখানে ওরা যে ধরনের একই কায়দায় খুন সন্ত্রাস দর্শন থেকে আরম্ভ করে মানুষের কণ্ঠরোধ করে দিয়েছে। বড় বড় স্বপ্ন দেখিয়ে 25 বছর ধরে রাজ্যবাসীকে বোকা বানিয়েছে কমিউনিস্ট সরকার, আর তাতে মদদ দিয়েছে কংগ্রেসেরা। দুই দল মিলে সর্বনাশের কিনারে নিয়ে গেছে রাজ্যকে। তাদের একটাই উদ্দেশ্য বিজেপিকে রোধ করা, ত্রিপুরা রাজ্যের প্রকৃত উন্নয়ন হতে না দেওয়া, কিন্তু ভারতীয় জনতা পার্টিকে আটকানো যাবে না। রাজ্যের বর্তমান বিরোধী দলগুলোর দিকে রবিবার কার্যত হুঙ্কার ছুড়ে দিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন তিনি বলেন, ভারতীয় জনতা পার্টির প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্তের উদ্যোগে 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হিন্দি স্কুলে আয়োজিত এই দলীয় যোগদান সভায় বিভিন্ন দল ছেড়ে রবিবার বিজেপি দলে যোগদান করেন রাজ্যের প্রায় 600 ভোটার। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।